গুড মর্নিং সবাইকে, আজকে হচ্ছে শুক্রবার। ন্যাচারালি শুক্রবার আমি নিরামিষ খাই, তারপরে আমার শাশুড়িমা বলেছে আজকে নিরামিষ খাওয়ার জন্য, কারণ ঈদের পরের দিন। সকালের ব্রেকফাস্ট হচ্ছে ছোলার ডাল রুটি। আমরা অনেকেই ভাবে যে আমি রান্না করছিলাম, আবার কোথায় চলে গেলাম, কোন একটা নতুন জায়গা, তো সেটা জানতে হলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে হবে, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ চ্যানেল অপর্ণা ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে রুম দেখে বুঝতে পারছো যে আমি আমার বাড়িতে নেই, তো আমি আজকে আমাদের আরেকটা যে ফ্ল্যাট আছে তো সেখানে এসেছি, কারণ সামনে যেহেতু আমাদের কালী পুজো, তো কিছু রিলেটিভ থাকবে যারা ওইখানে, যদি ছোটো ফ্ল্যাট ওখানে শোয়ার একটু কষ্ট হবে, তো এখানে এসে একটু সোজা যাবে। আমি অনেকদিন ধরে এই ফ্ল্যাটে আসি না, কারণ আমি এখানে একা ডোডোকে নিয়ে থাকতে পারি না, এমনি ভূতের ভয় পাই। তো যাই হোক, তো তার জন্য আমি একদম আসি না এখানে। তো আজকে আসলাম, বাবাকে নিয়ে এসেছি, কারণ একা পারবো না এত বড় রুম সব পরিষ্কার করতে, তো বাবাকে নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। তো সব রুম পরিষ্কার করবো, আর সকালবেলায় আমি রান্না করি এসেছি, ওখানে রান্না করে তোমাদের দাদা চলে গেছে, আর আমি রান্না সব নিয়ে চলে এসেছি, কারণ এখানে রান্না ঝামেলা করিনি, শুধু ভাতটা বসাবো এখানে। তো এখানে রান্নাবান্না সব নিয়ে এসেছি, দুপুরে এখানে খেয়ে বিকালবেলায় ওই ফ্ল্যাটে যাবো। তো এখন সব পরিষ্কারের কাজ চলছে। তো আগে এসে আমি ফ্রিজটা হাত দিয়েছি, কারণ ইলেকট্রিক জিনিস অনেক দিন চালাও হয় না হয়নি, তো তার জন্য পরিষ্কার করি আগে ফ্রিজটা চালিয়ে দিয়েছিলাম। তো তারপর গ্যাসের তাক থেকে শুরু করে সব পুরো পরিষ্কার করছিলাম। তো এটাই ভাবছিলাম যে কী করে পরিষ্কার করবো এত বড় জায়গা, তার মধ্যে মার্বেলটা পুরো কালো হয়ে গেছে, কারণ অনেকটা অনেক দিন হয়েছে আমরা এখানে আসি না, তো তার জন্য ভাবছি কীভাবে কী পরিষ্কার করবো। তো একেবারে পুরো পরিষ্কার করতে পারছিলাম না, কিছুটা পরিষ্কার করছিলাম, আবার একটু বসছিলাম, আবার পরিষ্কার করছিলাম। তোমাদেরকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা ময়লা জমে রয়েছে। তো জাস্ট বারান্দাটা দেখো, বারান্দায় মনে হচ্ছে মানে আমরা যখন গেছি ওখানে শুধু আমাদের পাগুলো পুরো কালো হয়ে যাচ্ছিলো, আর বারান্দায় এত নোংরা পড়েছে যে বলার কথা না। তার মধ্যে তো স্টিলের যে রেলিংগুলো রয়েছে সেগুলো হাত দেওয়া যাচ্ছে না, এত নোংরা। তো কীভাবে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না, যে এত পরিষ্কার কীভাবে করবো। তো যেহেতু বাবাকে নিয়ে এসেছিলাম, বাবাকে অনেকটাই হেল্প করে দিয়েছে, হেল্প বলতে ওই পাশের বারান্দাটা পুরো পরিষ্কার করেছে রেলিংগুলো। আর ডোডো দেখো, ডোডোর কিছু খেলনা মানে কিছু গাড়ি এখানেও রেখেছিলাম সময় কাটানোর জন্য, তো কিছু গাড়ি ওকে দিয়েছিলাম, ও সেটাই খেলছিল যে কী করবে। চলো পুরো পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাদেরকে ফ্ল্যাটটা ঘুরে পুরোটা দেখাবো। দেখো এগুলো কিছুটা বাবা পরিষ্কার করেছে, আর আমি রান্নাঘরটা এখন ঘুরেছি পরিষ্কার করার জন্য। আর এই ওয়াশিং মেশিনটা ছিল বারান্দায়, বারান্দায় পুরো নোংরা হয়ে গেছিলো, কভারটা বাথরুমে রাখা হয়েছে, কভারটা বাথরুমে রেখেছি কারণ পুরো নোংরা হয়ে গেছিলো। তো এগুলো সব কাচাকুচি করবো, ওর ওয়াশিং মেশিনটাকে বারা এখানেই কোনো একটা জায়গায় রেখে যাবো। তো ব্লগটা মন দিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আসার সাথে সাথে জানলাগুলো খুলে দিয়েছিলাম, কারণ জানলাটা অনেকদিন ধরে খোলা হয় না, গন্ধ ছাড়ছে বাজার। বারান্দাগুলোতে কী করেছিলাম যে পুরো জল দিয়ে দিয়েছিলাম, কারণ জল না দিলে কিছুতেই এত মানে ময়লা ছিল যে পরিষ্কার করা যাচ্ছিলো না কিছুতে। তো ওয়াশিং মেশিনটাকে এই ব্যালকনিতেই থাকতো, তো এই ব্যালকনি থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ ওয়াশিং মেশিনটাও নোংরা হয়ে যাচ্ছিলো খুব। তো এত পরিষ্কার করতে করতে আমি খুব হাঁপিয়ে যাচ্ছিলাম। তো ওই ফ্ল্যাট থেকেই সব রান্না করে নিয়েছিলাম, শুধু এখানে ভাতটা করেছি। সব পরিষ্কার করার পর আমি স্নান ট্রান করে নিলাম। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে এইখানে খুব রোদ আসে, আর রোদ আসে বলতে আমি আমার সাইডে একটা ঘর রয়েছে, তো এই ঘরটাতে মানে রুমটাতে এত রোদ আসে জানলা খুললে, তো তার জন্য না সবসময় জানলা খুলতাম না, শীতকালে খুব জানলাটা খুলতাম কিন্তু গরমে খুলতাম না। ডোডোকে খাওয়াতে বসে দিয়েছি, ও খাচ্ছে আর মোবাইল দেখছে, কারণ মোবাইল ছাড়া তো আমার সাহেব খায় না, তো তার জন্য মোবাইল দেখছে। তো আমার এই ফ্ল্যাটের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এই ঝাড়টা, খুব পছন্দের একটা ঝাড়, যখন আমরা কিনেছিলাম দুজনে একসাথে গিয়ে। তো খাওয়া শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু মোবাইল দেখা এখনো পর্যন্ত শেষ হয়নি, তো চেয়ারের ফাঁকে ওইভাবে বসে ও মোবাইল দেখছে। তো ডোডোকে খাইয়ে এবার আমি আর বাবা দুজনে খেতে বসবো। দেখো ডোডোকে ঘুম পাড়াতে চলে এসেছি আমি, ডোডোকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি একটু এসেছি যে ব্যালকনিতে রিলস করব, কিন্তু নেটের এত সমস্যা হচ্ছে যে রিলস কিছুতেই করতে পারছি না। চলো পুরো ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো দেখো এটা হচ্ছে আমার ডাইনিংটা, তো এই ফ্ল্যাটটা পুরোটাই সাজানো গোছানো থাকে, মাঝে মাঝে আসি, খুব কমই আসি,
এখানে আমি না একা থাকতে পারবো না, আমার খুব বড় ফ্ল্যাট, তো একটু না ভয় ভয় লাগে। আর আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম একটু ভয় বেশি পাই, তো ছেলেকে নিয়ে একা থাকবো। তোমাদের দাদা তো সেই সকালে যা রাত্রিবেলা আসে, তো সারাদিন আমি একা একা থাকবো। তো ভাবতাম যে কেমন কেমন লাগে আর এখানে চারপাশটা না, মানে যারা থাকে এখানে পাশাপাশি সবাই মোটামুটি একটু যে যার মতো সেটা, তো আমার সেটা ভালো লাগে না। আমি এখন যেখানে থাকি বর্তমানে, তো ওখানটা অনেকটাই রাস্তার ধারে, যেহেতু অনেকটা জমজমার জায়গা, তো ওখানে থাকতে তো আমার অসুবিধা হয় না। আর বিয়ের পর থেকে আমি যেহেতু ওই ফ্ল্যাটেই প্রথম থেকে এসেছি, তো ওইটাই আমার খুব ভালো লাগে, কারণ ওখানে থেকে অফিস করতাম, তারপরে ওখানে থেকেই আমার টোটো হয়েছে। তো ওই ফ্ল্যাটটা আমার খুব লাকি বলে মনে হয়। আর এটা জাস্ট বেশি দিন হয়নি আমরা নিয়েছি, এটাতে আমরা এখন কোনো কিছু শিফট করবো কিনা ভাবিনি, কারণ আমরা দুটো মানুষ আর টোটো এখন ছোটো, তো এখন ওখানেই আমাদের হয়ে যাচ্ছে। তো দেখো তোমাদেরকে পুরোটাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, একদম পুরো সাজানো গোছানো আমার এই ফ্ল্যাটটা, সব জিনিসই এখানে আছে। যেমন ওখানে যা যা জিনিস আছে এখানেও সেমই জিনিস আছে, কিন্তু কিছু ইউজ করা হয় না। তোমাদের ফ্ল্যাটটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বেশিক্ষণ ঘুমায়নি, তাড়াতাড়ি উঠে গেছে, তারপর আমরা রেডি হয়ে গেছি। ঠাকুরের বাসন টাসন সবই মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম ব্যাগে। তো টোটো দেখো, টোটোকে দেখছে, মানে সিসিটিভিতে দেখছে যে টোটো কখন আসবে, কারণ টোটোকে ফোন করা হয়েছে, টোটো যে চালায় কাকুকে, তো সে কাকুকে ফোন করা হয়েছিলো, সে বলেছিলো এক্ষুনি চলে আসবে, তার জন্যই আমরা দেখছি কখন আসবে। আমি ওইদিকে রেডি হয়ে গেছি, আর সাথে নিয়েছি আমার DSLR, কারণ DSLRটা এই ফ্ল্যাটে ছিল, তো তার জন্য আমি নিয়েছি, ওইখানে নিয়ে যাবো। তো আমি এইমাত্র এই বাড়িতে আসলাম, মানে এই ফ্ল্যাটে আসলাম, আর এখন বাজে ঘড়িতে 7:20 বেজে গেছে, আর আমি এখনও সন্ধে দিইনি। নিজের ফ্রেশ হবো, ডোডোকে ফ্রেশ করালাম, ডোডো পুরো কালো হয়ে গেছিলো, কারণ ওই বাড়িটাতে এত নোংরা হয়েছিল আর পুরো ধুলোগুলো এত ধুলো ছিল যে ডোডো পুরো মুখ চোখ কালো হয়ে গেছিলো, তো ওকে ফ্রেশ করে দিলাম। আমি একটুখানি মানে ফ্রেশ হই, তারপরে আমি সন্ধ্যেটা দেবো। আর আজকে রাত্রিতে আসবে হচ্ছে বোন আর বোনের ছেলে, কারণ ওরা হচ্ছে ওই মাসের কি শেষ মাস না খুব প্রথম মাসে এসছিল তো আমার বাড়িতে, তো আজকে সংক্রান্তি বলে রাত কাটাতে আসবে, যেহেতু নিয়ম থাকে। তো যাই হোক, তো এখন রাত্রি বসে ও আসবে রাত্রিবেলায়, আর আমি এখন লুচি করবো, মানে রাত্রে আজকে মেনু হবে লুচি, কারণ সকালে ছোলার ডাল আমি করেই গেছি, জানি অনেক লেট হবে বলে। তো চলো দেখতে থাকো। তো এখানে অনেক কাজ ছিল এই ফ্ল্যাটে এসে, সেগুলো করলাম, কোর্টে স্নান করলাম, স্নান টান করে একটু বসবো, বসতে না বসে হয়তো বোন চলে আসবে। তো ওরা অনেক রাত্রির করেই এসেছিলো, 10:00 দিকে ওরা এসেছিলো, কারণ বোনের ছেলের পড়া ছিল, পড়িয়ে টড়িয়ে নিয়ে এসেছিলো, তো রাত্রিবেলায় ডিনার ওদেরকে দিয়ে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আজকে সকাল থেকে অনেক খাটাখাটি হয়েছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।